হিন্দু সন্ন্যাসী কয় যেই প্রশ্ন তোমারে করলাম এগুলোর উত্তর আগে তুমি দাও, যদি দিতে পারো তাইলে তোমাকে আমরা মাফ করব, আর যদি না দিতে পারো তাইলে তোমাকে আমরা হত্যা করব। বাইজিদ বস্তাবি কয় তোমরা আমারে প্রশ্ন করবা আমিও তোমাদেরকে প্রশ্ন করব, ঠিক না? ওই এক কয় তুমি উত্তর দাও। সংক্ষেপ করে দিলাম, অনেক ঠান্ডা পড়তেছে, আমিও ঢাকা চলে যাব। তো ওই এক কোন এক যে একের সাথে দুই মিলবে না? বাইজিদ বস্তাবি কয় ওই এক হলো আমার আল্লাহ, যার সঙ্গে আর কার কোনো মিল হবে না। ওই দুই কোন দুই? ওই দুই হলো আসমান এবং জমিন, এটার সঙ্গে কোনো কিছুর মিল হবে না। ওই তিন কোন কিন? ওই তিন হলো লাউহে মাহফুজ, আরশ এবং কলম। ওই চার কোন চার? যেই চারের সঙ্গে কখনো পাস মিলবে না। আল্লাহর রুলি বাইজিদ বস্তাবি কুদ্দুস হাসি রুহুল আজিজ কয় এটাও আমি জানি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাঁচ চার হলো রাত এবং দিন, আসমান এবং জমিন। এমনি ভাবে বলতেছে ওই পাঁচ কোন পাঁচ? সেই পাঁচ হলো পাঁচ ওয়াক্ত নামাজ, যার সঙ্গে আর মিলবে না। ওই ছয় কোন ছয়? ওই ছয় হলো আল্লাহ তাআলার বন্ধু, মহান বন্ধু, এই পৃথিবীর মানুষদেরকে, হিন্দু সন্ন্যাসীদেরকে, তার সামনে তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয় এ দুনিয়ার মানুষ। ওই ছয় হলো ইয়াউমা সিত্তাতু আইয়ামিন, ছয় দিনে আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছিলেন, যেই ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছে। এই ছয়ের সঙ্গে আর কোনো কিছুর মিল ঘটবে না। ওই সাত কোন সাত? আল্লাহর ওলি কয় ওই সাত হলো সাত আসমান। ওই আট কোন আট? যে আটের সঙ্গে কখনো নয় যোগ হবে না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় এই আট হলো, এই আট হলো, এই আট হলো পৃথিবীর মানুষ যখন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আটটা জান্নাত বানাইলেন, এই আটটা জান্নাতের সঙ্গে কোনো কিছুর মিল হবে না। ওই নয় কোন নয়? এই নদ এই নয় হলো ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, আল্লাহ তাআলা যখন জাহিলিয়াতের যুগে ইহুদি নাসারাদের ভিতরে নয়জন নাসারা ছিল যারা নাকি সর্বপ্রথম এই পৃথিবীতে আইসা আল্লাহর নাফরমানি শুরু করেছিল। আমার নবী যখন দিনের দাওয়াত দিতেছিলেন নয়টা ইহুদি নাসারা জগতের ভিতরে সর্বপ্রথম ফেতনার সৃষ্টি করেছিল, আজকা সেই নয় থেকে পৃথিবী জুইরা ইসরায়েল সম্প্রদায়ের নাসারা দিয়া ভইরা গেল, কথা গণ্ঠি কিনা? ওই দশ কোন দশ? যেই দশের সঙ্গে আর এগারো মিলবে না। আল্লাহর ওলি বাইজিদ বস্তাবি কয় এটাও আমি জানি, কয় উত্তর দাও। এই দশ হলো মানুষ যখন হজ করতে যায়, হজে যাওয়ার পরে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, হজের রকম যদি কোনো কিছু ছুটে যায়, তাই মানুষদেরকে দশটা রোজা দম দিতে হয়। ওই হাজি সাহেবরা মক্কা মদিনা থেকে যদি দশ দিন দম দিতে যায়, অসুস্থ হয়ে যায়, তাইলে কি করে? খানায় কাবায় মদিনায় তিন দিন দম দেয়, রোজা রাখে, বাকি সাতটা দেশে আইটা দেয়। এই দশ হলো সেই দশ। ওই এগারো কোন এগারো মনে নাই বলতে পারবো না। ওই বারো কোন বারো? আল্লাহর ওলি সুন্দর কিরা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, হিন্দু সন্ন্যাসীদেরকে কয় আমার আল্লাহ কেন আমারে তোদের কাছে পাঠাইছে রে, আমি বুঝা গেছি তোদেরকে মুসলমান বানাইতে পাঠাইছে, এই কারণে আমি তোদের মাঝে আসলাম, সমস্ত প্রশ্নের উত্তর করে দিল। হিন্দু সন্ন্যাসী কয় এটাই তো চলবে না, তাইলে তুমি বলো ব্যাং যখন বৃষ্টি আসে গ্যাগু গ্যাগু করে ব্যাং তোমাদেরকে কি বলে? কয় ব্যাং গ্যাগু গ্যাগু করে আর কিছুই নয়, ব্যাং আমি আল্লাহর, আমার আল্লাহর জিকির করে। জোরে কন্না সুবহানাল্লাহ। কুকুর সকালবেলা কেউ কেউ করে, সন্ধ্যাবেলা কেউ কেউ করে, কুকুর দুনিয়ার মানুষদেরকে কি বোঝায়? কুকুর দুনিয়ার আল্লাহর ওলি বাইজিদ বস্তাবি কয় কুকুর দুনিয়ার মানুষদেরকে উত্তর দিচ্ছে, দুনিয়ার মানুষ সাবধান হও, জাহান্নামের আযাব বড় কঠিন, নামাজে যাও। দুনিয়ার মানুষ সাবধান হও, দুনিয়ায় যদি সাবধান না হও আল্লাহর জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবা না। আল্লাহ তাইলে এটা বলো
মানুষ না ফেরেশতাও না জিন জাতিও না কার কাছে আল্লাহ ওই পাঠাইছে মানুষ না প্রশ্ন করতেছে কে হিন্দু পুরোহিত সন্ন্যাসী মানুষ না জিন জাতিও না ফেরেশতাও না একটা সম্প্রদায় তাদের কাছে ওহি পাঠাইছে আল্লাহ সেটা কোন জাতি বাইজিদ বস্তাবি আল্লাহর ওলি কয় আনা আলিমতুম আমি জানি তাইলে বড় আল্লাহর ওলি কয় হে পুরোহিত শুনে রাখো মানুষ না জিন জাতিও না ফেরেশতাও না একটা জাতি সেটা কি সেটা হচ্ছে মধু পোকা যাদের কাছে আল্লাহ ওহি পাঠাইছে প্রশ্ন দিলাম কি প্রশ্ন পৃথিবীর জমিনে কার কবর দৌড়ায় আমার নেত্র কোনায় মাটি দিলে কি কারো কবর দৌড়ায় কি কোন জায়গায় হজম করতে পারে না মাছ ইউরোস নদীকে পেটের ভিতরে নিয়ে খালি দৌড়াইছে দৌড়াইছে একবার এই দিকে আবার ওই দিকে এমনি ভাবে 40 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করছে জোরে কোন আল্লাহ তাইলে বলো একটা গাছের 12টা ঠাল 30টা পাতা এর ভিতরে 5টা কইরা মুকুল সেটা কি গাছ খাজা মাইনউদ্দিন খাজা হযরতে বাইজিদ বস্তাবি কুদ্দুস সাসিরুল আজিজ কয় এইটা হলো মানুষের দৈনিক নামাজ 12টা গাছ ঠাইল হলো বছরে 12টা মাস 30টা পাতা হলো এক মাস একটা ঠাইল পূরণ হয় 30 দিনে আর এই 30 দিনের ভিতরে 5টা মুকুল হলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগে আল্লাহু আকবার সব কইছে এবার বাইজিদ বস্তাবি এই কথাগুলো বলতে দেরি আর হিন্দু পুরোহিতগুলো কার বলা লাগবে না সমস্ত হিন্দু পুরোহিতগুলো বাইজিদ বস্তাবির সেই প্রেমের মেলা মিলাইছে আমার কেবলা জান কথা ঠিক কি না আমার পীরের দরবারে গেলে কাউরে জোর করে না হিন্দু ভাইদেরকে কয় না যে আপনি মুসলমান হইতে আসছেন যেটা নবীও কোনোদিন কয় নাই নবীরে দেখা নবীরে ভালোবাসা আত্মসমর্পণ করছে নবীজিকে দেখা নবীকে ভালোবাসা আত্মসমর্পণ করছে ঠিক আজকেও এই ভক্ত ফ্রন্টের আমার ভাইয়েরা নেত্রকোনায় অনেক ভাই বোন আছে যারা আমার মুর্শিদরে দেখা আমার পীরের আওলাদরে দেখা তারা ভালোবাসা তারও আত্মসমর্পণ করছে যে আত্মসমর্পণ করার কারণে দেখেন মুসলমানদের আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে আমরা কি করি দেখো কথা কয় না এতে আমার ধর্ম ছোট হয় নাই তার ধর্ম বড় হয় নাই আমরা সবাই মানুষ কি কথা বলেন ওই যে বলছিলাম মানুষ হইতে হবে মানুষ যখন মনে আছে অতএব মানুষ হওয়ার জন্য এরা আল্লাহর ওলির কাছে গেছে ঠিক কিনা ঠিক কিনা হাসান বসরির কথা কইছিলাম যে ওই যে প্রতিবেশীর হক থেকে এই পর্যন্ত দৌড়াইলাম 2.5 ঘন্টা 8টা বাজে আমরা গেছি 8:15 এখন 10:45 বাজে 2.5 ঘন্টার উপরে হয়ে যাইতেছে সময় কিসে দিয়ে তার টের পাওয়া যায় না আসলে এটা আমার বাবার আওলাদের একটা ক্ষমতা উনি এই বছর এই মিশনগুলো পাঠাইছে গোলামদের কেমন কিছু নিয়ামত দিয়ে দিছে শুধু আমি না অনেক ছোট ভাইগুলো যেখানেই তারা ওয়াজ করতেছে প্রত্যেকটা মাহফিল পরিপূর্ণভাবে ফয়েজপূর্ণভাবে পরিচালনা হইতেছে নিয়ামতটা দিছে জাকের বাড়ির চেয়ারম্যান কথা ঠিক না নয়তো এই যে আমরা চলতেছি দাদা আমরা 21 তারিখ থেকে শুরু করছি এই শরীরে 1 ঘন্টা তো দূরের কথা 10 মিনিট কথা কওয়া সম্ভব না 21 তারিখে গিয়েছিলাম সেই রংপুর বিভাগ আমি ঠাকুরগাঁ হরিপুর ইন্ডিয়া বর্ডার 22 তারিখে আসছিলাম রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাছে সেখান থেকে গত পরশু দিন গেলাম আপনার খুলনা বিভাগে বাগেরহাট সেখান থেকে গতকালকে
বরিশাল বিভাগের লাস্ট কুয়াকাটা মানে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদরে কুয়াকাটার কাছে, সেখান থেকে আজকে আপনাদের এই নেত্রকোনায়, এই পারলা নেত্রকোনা বাংলাদেশের দক্ষিণবঙ্গে গতকালকে আজকে এই দিক দিয়ে শেষ। নেত্রকোনার পরতান নাই আসেনি, আগামীকাল আবার বাবা আওলাদ যদি দয়া করে সিলেট। এই যে আমরা দৌড়াইতেছি শীতের ভিতরে, কথা বলতেছি, কোনো ক্লান্তি আসে না, শুধু হেজবুলের ইমামের দয়ার বদলেতে। কথা ঠিক কি না? নয়তো আপনি বলেন সম্ভব? আমরা তো বড় লোক নই, আমরা গাড়ি বাড়ির মালিক না যে আমাদের প্রাডো গাড়ি আছে, পাজারো গাড়ি আছে, মার্সিডিজ গাড়ি আছে, হেলিকপ্টারে চলে আসবো। আমরা একটা কুটিপতি না, আমরা গোলাম, পীরের কদমে গোলামি করি। আমরা সাধারণ মানুষের মতো বাসে, রিক্সায়, ভ্যানে এমনি আমরা আসা যাওয়া করি। এরপরও আপনাদের সামনে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলতেছি, আমাদের কোনো ক্লান্তি আসে না এই শীতের ভিতরে, শুধু আমার বাবার আওলাদের নেক নজরের বদলে। তো ভাই, কথা হচ্ছে আপনি মুসলমান হন, হিন্দু হন, আপনি যেহেতু পরিচয় মানুষ, আমাকে মানুষ হইতে হইব। কথা ঠিক কিনা? এই মানুষ হওয়ার জন্য আপনারা আসেন আমার পীরের আওলাদের কদমে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদমে। আমরা যাইতে চাই কি চাই না? আজকে ভক্ত ভাই যারা আছেন, এই যে আমার মানিক দাসকে মাহফিলের প্রধান অতিথি, ইনার দিকে তাকান, ইনি কি আপনার ক্ষতি করছে? বরং চোখ বিপদে আপদে আপনাদের পাশেই থাকতেছে। আমার মুসলিম ভাইয়েরা, আমার জাকের ভাইয়েরা যারা আছে, এরা তো আপনাদের কারো ক্ষতি করে নাই, কথা কোন করছে? এরাও আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশেই আছে, তাইলে কেন আমরা ভাই বিরোধিতা করব? কেন আমরা মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাব? ভাই কি আমরা কেন বিভ্রান্তি ছড়াবো? আল্লাহর ওলিদের কদমে গেলে আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরায় না, কথা ঠিক কি না? আর যারা আমার পীরের মুরিদ হইছেন, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, জাকের বাড়ি করতি হইব। আমার পীরের মুরিদ যারা আপনারা, আপনাদেরকে জাকের বাড়ি করতেই হইব, রাজি আসেনি? যারা না করবে, বিরোধিতা করবে, এরা আমার হুজুরের মুরিদ না। অতএব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যখন যেই হুকুম দিবে, আমরা বিনা দ্বিধায় সেই হুকুমগুলো পালন করতে রাজি আসিনা নাই, আত্মলেবন রাজি আসিনা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আসুন দাঁড়ায় একটু নবীজিকে সালাম জানাইয়া নবী।